করতে যে একটা লড়াই চলছে একটা অদৃশ্য শত্রুর সঙ্গে, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে। এই লড়াইয়ে যখন আমাদের সরকার দল কিরকম নিয়ে লোককে একটা বিভ্রান্তি শুরু করবার চেষ্টা করছে, আজকে আপনাদের আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এই দুর্যোগের মধ্যেও আপনারা সবাই নিজের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় পেশেন্ট ধরা পড়ে উঠেছে 30 জানুয়ারি 2020। তারপরে এক মাস পরে যখন আমাদের লকডাউন হতে যায় তখন আমাদের প্রায় 500 কোভিড-19 পেশেন্ট ছিল। কোভিড-19 বলতে করোনা ভাইরাস 19-এর নাম দিয়ে কোভিড-19, ওইটা পেশেন্ট আমাদের প্রায় 500 ছিল। কিন্তু আজকে যিনি আমাকে ছিলেন একটা বার্তা দিয়েছিলেন 24 তারিখ 8টার সময় যে 25 তারিখে রাত্রে 12টা, মানে 24 আর 25 যে মিডনাইট তার থেকে লকডাউন শুরু হবে। কিন্তু তার আগে আমাদের যে মুখ্যমন্ত্রী নিজের স্টেটে একটা আমার অলরেডি একটা লকডাউন আমাদের পৌরসভা এলাকায় ডেকে নিয়েছিলেন, যেখানে আমরা যেরকম ভালোভাবে আমরা এই করোনা ভাইরাসটার সঙ্গে একটা লড়াই করতে পারি। আর তিনি নিজে এগিয়ে থাকে সর্বপ্রথম একটা করোনা ভাইরাসের জন্য ফান্ডর দিয়েছিলেন 200 কোটি টাকা। তাছাড়া উনি প্রথম নেত্রী মুখ্যমন্ত্রী যে নিজে মাটিতে নেমে নিয়ে লড়াই করেছেন, নিজে মাটি রাস্তায় নেমে কীরকম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, দাগ দিয়ে দোকানের সামনে দাগ দিয়ে, এটা আমাদের পুরা যে কোনো মানুষ কোথাও একটা ভুল না করে যায় এটা পুরা চেষ্টা চালিয়ে গেছেন। এই কঠিন সময়ে যখন আমরা লড়াই করতেছিলাম তার সঙ্গে আপনারা দেখেন যে মে মাসে আরেকটা আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ আমফান সাইক্লোনটা হচ্ছে এই বঙ্গোপসাগরে ওঠা সবথেকে হাই ভেলোসিটির একটা সাইক্লোন, যে এখন তো আমাদের ম্যাট্রোলিক মানে ওয়েদার ডিপার্টমেন্ট ধরতে পেরেছে। এর আগে ছিল 1999-এ উড়িষ্যাতে যে এসেছিল তার থেকেও ক্যাটাগরি 5 সাইক্লোন। সেই সাইক্লোনে যে আমাদের যে ক্ষতি হয়েছে প্রায় 23টা ডিস্ট্রিক্টের মধ্যে 16টা ডিস্ট্রিক্ট আমাদের এই সাইক্লোন এফেক্টে। এই সময় যখন আমরা একটা দিকে শত্রুকে লড়ছি, আমফানের বিরুদ্ধে করোনা ভাইরাসের লড়াই করছি, আমফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মানবভাবিক একটা দুর্বলতা হয়েছে, হয়তো আমফানে হোক কি করোনা ভাইরাসের জন্য একটা মানসিকভাবে দুর্বল হয়েছে, তাদেরকে আমরা কীরকম আরও একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, ওদের জীবনের যেরকম একটা অস্তিত্বের একটা যেরকম ব্যবস্থা করতে পারি, সেই লড়াই আমরা যখন চালাচ্ছি তখন আমরা দেখি যে বিজেপি পার্টি নিজের একটা রাজনৈতিক উদ্দেশ্যে একটা বাংলাকে বদনাম করবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা বিভিন্নভাবে বিভিন্ন ফেক ভিডিও তৈরি করে নিয়ে ওরা প্রচার করছে। ওই প্রচারকে আমরা চাইছি যে সবসময় আমরা ধরে নিয়ে ওরা মোকাবিলা করছি, আর ওই যেরকম আপনাদের সঠিক খবর যেরকম জনতার কাছে যাই আমরা এটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার যে জানেন যখন বিজেপি একটা সব থেকে ভুয়া খবর যে তৈরি করতে চেষ্টা করেছিল ওটা হয়েছিল বাংলাকে নাম দিয়েছিল হুয়ান অফ ইন্ডিয়া, মানে এর থেকে খারাপ জিনিস আর হতে পারে নাই, হুয়ান অফ ইন্ডিয়া বলছে পশ্চিমবঙ্গকে, যেখানে আসতে এখনও আমাদের পরিস্থিতি অন্য রাজ্যের থেকে অনেক ভালো। এটা একটা জিনিস আমাদের বলা উচিত, বারবার বলা উচিত যে করোনা ভাইরাসটা কারো এখানে পশ্চিমবঙ্গ হোক কি দিল্লির হোক কি তামিলনাড়ু মাদ্রাস হোক কারো উৎপত্তি নয়, এটা একটা ভাইরাস যেটা আমরা কন্ট্রোল করতে পারি নাই, আমরা কেন পুরো বিশ্বে কন্ট্রোল করতে পারি নাই, কিন্তু আমরা এটার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছি। এটার সঙ্গে মোকাবিলা আমাদের সং না দিয়ে বিজেপি পার্টি কীরকম বাংলা
রয়েছে একটা করতে চাই যে কীভাবে আমরা এখনো আমাদের বেঙ্গল যে আছে একটা ভালো পরিস্থিতির মধ্যে আছে। এই যে রেকর্ড বলছি এটা আমাদের হচ্ছে 6 জুন 2020 পর্যন্ত আমাদের পাওয়া রেকর্ড। এখানে আমরা দেখছি যে প্রতি লক্ষ যে আমাদের পজিটিভ সংখ্যা আমরা পাচ্ছি ওইটা হচ্ছে 74.87 কেস পজিটিভ পাওয়া যাচ্ছে, মানে 10 লাখ কেস আমরা যখন টেস্ট করছি তার মধ্যে আমাদের পজিটিভ কেস দেখা যাচ্ছে ওটা হচ্ছে 74 জন। যে পুরো দেশের গড় হচ্ছে 166.99, মানে 167 কেসেস পার 10 লাখ। আমরা ওই সংখ্যা যদি দেখি আমাদের রাজ্য এখনও 13 নম্বর স্থানে আছে, তার মানে দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব ও মহারাষ্ট্র এই রাজ্যগুলোর টেস্টের সংখ্যা যদি আমরা দেখি তো আমরা প্রত্যেক 10 লোকের টেস্ট আমাদের সংখ্যা হচ্ছে 2795। প্রত্যেক 10 লোকের পিছু আমরা 2795 টেস্ট করছি। আর গত সপ্তাহ প্রতিদিনের গড় হচ্ছে 9956 টেস্ট। এই মানে এই যে টেস্টিং ক্যাপাসিটি যদি আমরা দেখি আমার উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ মতো রাজ্যগুলি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার কখনো আপনারা ওদের কখনো কেউ প্রচারটা করে না কি এখনো ওদের অবস্থা আমাদের থেকে অনেক খারাপ আছে। তাছাড়া আপনারা সবাই জানেন যে একটা ICMR যে একটা টেস্টিং কিট পাঠিয়েছিল বেঙ্গলে টেস্ট করার জন্যে, ওটা পুরো টেস্টিং কিটটা ICMR নিজে মেনে নেয় কি ওটা ডিফেক্টিভ ছিল আর তারপর এটা পেছন রিকল করে নেয়। সেই জন্যে আমাদের সেই সময় একটা সহযোগিতা না করে নিয়ে বিজেপির সেই অপ্রচার করেছে কি আমাদের টেস্ট কম হচ্ছে, আর ও জিনিসটা সঠিক ইনফরমেশনটা লোকের কাছে পৌঁছানো যায় না। জনসংখ্যা প্রতি 10 লক্ষ পিছু মৃত্যুর সংখ্যা যদি আমরা দেখি, যে একটা অপপ্রচার চলেছিল কি বেঙ্গলে সব থেকে বেশি মৃত্যু হচ্ছে, যেমনটা লুকানো হয়েছে কেউ দেখানো হচ্ছে না, সেই জন্যে বিভিন্ন রকমের সেন্টার টিম পাঠালো, প্রথমে ICMT টিম পাঠালো, ICMT টিম এসে নিয়ে যত সুবিধা চেষ্টা করবার চেষ্টা করলো কিন্তু কিছু তথ্য দিতে পারেনি। তারপর দ্বিতীয়বার ICMT এসে নিয়ে বলেছে বেঙ্গলে অনেক ভালো কাজ হচ্ছে, এমনি কাজ আর দেশে কথা হচ্ছে না। সেই জায়গায় যেখানে গুজরাতে অবস্থা এখানতেও খারাপ, সেখানে ICMT টিম না পাঠিয়ে সেখানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছিলেন এইমসের ডাইরেক্টরকে, তার মানে এখানে একটা টেকনিক্যাল টিম খালি যেরকম হেনস্থা করা যায়, যেটা আমাদের এখানে যে পশ্চিমবঙ্গে যে কোভিড ওয়ারিয়র আছে যেরকম তাদের কীরকম হেনস্থা করা যায়, যেরকম মনোবলটা খারাপ করা যায়, ওইখানে একটা ডাক্তারের ভালো টিম যারা সাহায্য করে করতে পারে যদি দরকার ছিল, যদি ভেবেছিলেন, কিন্তু ওইটা না করে অন্যর দিকে ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেই জায়গায় গুজরাতে একটা এইমসের ডাইরেক্টরকে পাঠানো হলো কি গুজরাটকে জায়গাটাকে ভালো করতে, কিন্তু এখনও দেখা যাচ্ছে গুজরাট মহারাষ্ট্র পরে নম্বর আছে খারাপ পরিস্থিতি। আরেকটা যে আমরা যে আরেকটা মৃত্যুর সংখ্যার দিকে আমরা যখন আরেকটা দেখি যে আমরা প্রথমে যে ছিল মৃত্যুর সংখ্যা বলেছিল যে সরকার বলেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট 13% আছে, কিন্তু আপনারা দেখবেন সেই 13% থেকে 5% নেমে এসেছে, যে কোনো রাজ্যতে এমনি হয়নি। তাছাড়া আপনারা যদি প্রতি 10 লক্ষের হিসাবে আপনারা কম্পেয়ার করেন তাহলে প্রতি পশ্চিমবঙ্গে যে মৃত্যুর প্রতি 10 লক্ষের সংখ্যা হয়েছে প্রতি 10 লক্ষের কেসেস ডেথের, সেই জায়গায় আপনাদের যে দেশের গড় হচ্ছে 4.82 কেসেস, তার মানে আমরা এখানে যে ডেথের যে
আমরা চাই না কোথাও এই ডেথের যে সংখ্যাটা বাড়ুক, কি আমরা চাইও না কখনো ডেথের যে কারণেই হোক কারো ডেথ হোক ওইটা কোনো জায়গায় কম্পেয়ার করা হোক, কিন্তু যেভাবে সেন্টার একটা পরিস্থিতি তৈরি করেছে আমাদেরকে লোককে জানাতে হয়েছে যে আজকেও যে পশ্চিমবঙ্গে যে ডেথের সংখ্যা প্রতি 10 লক্ষ দেশের গড় থেকে অনেক ভালো এবং পঞ্চম পজিশনে আছে। তার মধ্যে আপনারা যদি দেখেন খবরে আপনারা নিশ্চয়ই জানেন যে গুজরাট হাইকোর্ট যে এখানে যে সিভিল হসপিটালকে কীরকম একটা অন্ধের কূপের থেকেও খারাপ বলে মন্তব্য করেছিলেন, সেই জায়গায় সত্য কথা যখন কোর্ট জানান তখন হাইকোর্টের সেই বেঞ্চটাকে চেঞ্জ করে দেওয়া হয়। তা মানে কীভাবে বিজেপি দল নিজের যে প্রশাসনিক ক্ষমতার উপরে যে অত্যাচার করছে, যে রাজনৈতিক লাভের জন্য সব কিছু করবার জন্য চেষ্টা করছে ওটা আমরা সবার সামনে আনতে চাই। আর একটা যেগুলো আমরা দেখি জনসংখ্যা পেশু যে সক্রিয় কেস 10 লক্ষ জনসংখ্যার মধ্যে যে সক্রিয় কেস যে পশ্চিমবঙ্গ হয়েছে 41.26, তার মধ্যে যে জাতীয় গড় হচ্ছে ওটা হচ্ছে 79.56, সেইখানে আমরা 14th নম্বরে আছি পুরা দেশে। যে তার মানে যেখানে 10 লক্ষতে আমরা 41টা কেস পাচ্ছি সেখানে পুরা দেশে 10 লক্ষতে 79টা মানে প্রায় 80টা কেস পাওয়া যাচ্ছে। সেই জায়গায় দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা, উত্তরাখণ্ড এর মতন রাজ্যগুলি বঙ্গ থেকে পিছিয়ে আছে। এই যে লকডাউন হয়েছে, আপনারা যদি বিজেপির একটা হিস্ট্রি দেখেন যে কোনো ওরা ডিসিশন নিয়েছে ডিমনিটাইজেশন থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে চাই লকডাউন হোক, এটা হঠাৎ লোককে আতঙ্কিত করার একটা ডিসিশন নিয়েছে। সবসময় রাত্রে আসে 8টার সময় জানানো কি 12টা থেকে একটা নিয়ম পাল্টে যাবে, তারপরে ওই নিয়মটাকে ওনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন না এটা আমরা দেখতে পারি। ডিমনিটাইজেশন সময় সেই হয়েছে, জিএসটির সময় সেই রাত 12টা থেকে চেঞ্জ হয়েছে, এই লকডাউনও 24 তারিখে রাত 8টা এসে নিয়ে নেশনকে অ্যাড্রেস করবার নামে একটা লকডাউন বলা হয় যেটা রাত 12টা থেকে লাগু হবে। সেইখানে লোক আতঙ্কিত হয়ে নিজের কীরকম রেশন পায় কী না পায় যে নিয়ে রেশন দোকানে লাইন দিয়েছে, কিন্তু এই যে লকডাউন করার আগে যে একটা যে আমরা বলি সাপ্লাই চেন ম্যানেজমেন্ট হোক, কি লেবার কী কীরকম রাখা যাবে, যারা ডেলি খায় ডেলি আয় করে ডেলি খায় তাদেরকে কীরকম আমরা সাহায্যতা করবো, এটা কোনো চিন্তাধারা করা হয়েছিল না। একটা আনপ্ল্যান্ড যে লকডাউন হয়েছিল এটা আমরা সবাই জানি, সেটা নিয়েও আমরা কিছু বলতে চাই, কিন্তু আপনি সেদিকে দেখবেন আমরা বেঙ্গলে দিদি অনেকটা মানবিকতা দেখিয়েছেন যে আমাদের লকডাউনের সময় যেরকম দুধ নষ্ট না হয় সেই জন্য মিষ্টির দোকানও আগে খুলে দিয়েছিল যেখানে সব জায়গায় বন্ধ ছিল, সেভাবে আমাদের দিদি বাংলার লকডাউনকে কঠোরভাবে ব্যবস্থা করেছিলেন। সেই জন্য পুলিশকে একটা নির্দেশ দিয়েছিল কি কোনো লকডাউনের সময় কোনো রাজনৈতিক কিংবা ধর্ম এবং অন্য কোনো কারণে লকডাউনে কোনো লুজ রাখা যাবে না, একদম কঠিনভাবে কঠোরভাবে লকডাউনটা করা যাবে। সেই জন্য যখন একটা মুর্শিদাবাদ হোক কিংবা টিকাপাড়ার কোনো ঘটনা হোক পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে আর জিনিসটাকে কন্ট্রোল করেছে। বিজেপি সেই জায়গায় কী করেছে, তেলানিপাড়া ঘটনার যে একটা হয়েছিল আপনার সবাই জানেন একটা ঘটনা হয়েছিল, সেখানে ওনারা পাকিস্তানে যে হিন্দুদের যে অত্যাচার হচ্ছে ওইখানে একটা ভিডিও ছেড়ে নিয়ে বেঙ্গলকে একটা বদনাম করবার চেষ্টা পুরা করেছিলেন যে বেঙ্গলে এই কমিউনাল টেনশন আছে, কিন্তু এই কোনো ঘটনার যেহেতু ছিল না তার থেকে অনেক বাড়িয়ে চাড়িয়ে একটা কমিউনাল সাইডে নিয়ে যাওয়ার পুরা চেষ্টা করেছিল বিজেপি। সেই দিকে লকডাউনকে কীরকম বিজেপির যে এখানে সভাধিপতি দিলীপ ঘোষ তিনি নিজে বলেন যে আমি লকডাউনকে নিয়মগুলো মানবো না, চ্যালেঞ্জ করেছিলেন যে সেই দিন উনি কোনো লকডাউনের নিয়ম মানবে না,
যখন আমাদের নেত্রী বললেন কি মন্দির সব খুলবে, তখন উনি বহুত কিছু অভিযোগ করলেন, কিন্তু তারপরের দিনে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমতি দিল মন্দির খোলার জন্যে, তারপর ওনার মুখ থেকে কিছু শোনা যায় না। তার মানে যে দিদি যে কিছু বলেন সেটাতে উনি একটা নিজের রিয়াকশন দেবেন, ভালো হোক খারাপ হোক, দিদির বিরুদ্ধে ভালো কাজের বিরুদ্ধে বলার ওনার বিজেপি দলের একটা নিয়ম হয়ে গেছে। এখানে যখন একটা যখন বললাম বাংলায় যে পুরো দেশে যে একটা হয়েছিল লকডাউন, লকডাউন যে একটা আনপ্ল্যান লকডাউনের মধ্যে যে পরিযায়ী শ্রমিকদের কোন একটা পরিযায়ী শ্রমিকদের কোনো চিন্তা ভাবনা করা হয়েছিল না? আপনারা যদি মনে করেন মার্চের শেষ দিকে গাজিয়াবাদে বহুত অনেক ভিড় হয়েছিল কি পরিযায়ী শ্রমিককে যখন গাজীপুরের বর্ডারে আনন্দ বিহারের কাছে ছেড়ে দিয়ে চলে গেছে কোনো বাসে, কোনো হাজার হাজার লোক ওইখানে দাঁড়িয়েছিল, তখনও আমাদের কেন্দ্র সরকার কোনো চিন্তা ভাবনা হয় না যে পরিযায়ী শ্রমিকদের কোনো একটা চিন্তা ভাবনা করে নিয়ে ব্যবস্থা করা যাক। কিন্তু আমাদের যে নেত্রী উনি লকডাউনের পরেই 26 মার্চ 18টি রাজ্যকে চিঠি লিখে জানান যে বাংলার যে ওইখানে পরিযায়ী শ্রমিক আছেন তাদের ভালো করে দেখা হোক, যেরকম ওনাদের কোনো কষ্ট হয় না। তারপরে উনি একটা ঘোষণা করেন যেখানে যেখানে যে বাইরে দেয়া হবে 27 সরকার রাজ্যে আটকে যে আছে তাদেরকে বিনামূল্যে আমাদের রাজ্যতে নেওয়া হবে। বাকি রাজ্য জায়গায় দেখবেন যে বলা হয়েছিল কি ট্রেনের ভাড়া রেল দিবে 85%, 15% দিবে স্টেট গভর্নমেন্ট, কিন্তু আজ তো কো ক্লিয়ার হয় নাই কোনো কে কত খরচা বহন করছে। ও দেখে দেখা গেছে অন্য রাজ্যের জায়গায় পুরো খরচাটা সেই জায়গায় ভালো বার্তা দিয়েছে তখন আমাদের এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা মিথ্যা প্রচার চালাতে শুরু করেন কি দিদি আমাদের পরিযায়ী শ্রমিকদের কোনো ভাবনা চিন্তা করছেন না। কিন্তু এই মিথ্যা প্রচারের পেছনে যে ওনাদের নিজের একটা আনপ্ল্যান্ড লকডাউনের কোথাও বলেন না। প্রথমে যে মোদী সরকার এটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল লকডাউনে করে নিয়ে যেখানে কোনো পরিযায়ী শ্রমিকের চিন্তা ভাবনা করা হয়েছিল না, তার 40 দিন পরে 29 এপ্রিল জানান যে পরিযায়ী শ্রমিকরা অন্তঃরাজ্য খালি বাসের মাধ্যমে, এটা কখনো ক্লিয়ার হলো না। যখন ট্রেন ছিল সরকারের কাছে তখন ট্রেন কেন চালু করা হলো না? তারপরে 1 মে তারপর 3 মে কেন্দ্র একটা অনুমতি যে একটা গাইডলাইন্স দেয় যে পরিযায়ী শ্রমিক যারা লকডাউনের ঠিক আগে অন্য রাজ্য গেছে তারাই ফিরছে, পৌঁছে গেছে, কীরকম আইডেন্টিফাই করবেন কে পরিযায়ী শ্রমিক, কে কতদিন থেকে আছে, তো কোনো রেকর্ড নেই সরকারের কাছেও রেকর্ড নেই। 19 মে রেলমন্ত্রী ঘোষণা করেন কি রেল ট্রেনের জন্য রেলমন্ত্রীর পারমিশন দরকার হবে কি নাই, রাজ্য অনুমতি দরকার হবে কি নাই, রেল পারমিশন দিবে হোম ডিপার্টমেন্ট, মানে রেলমন্ত্রী রেল চালাবেন কিন্তু পারমিশন দিবেন হোম ডিপার্টমেন্ট। এটা বহুত কনফিউজিং। তারপরে নিজেরা তার পরে ওইটা আমরা প্রকাশ জানতে চাই
যে যেভাবে আনপ্ল্যান ডিসিশনে আনপ্ল্যান রাস্তায় চলে নিয়ে বিভিন্ন সময়ে গাইডলাইন্স পাল্টে শ্রমিকদিকে সঠিক ইনফরমেশন না দিয়ে যে কাজ করা হয়েছে, বিভিন্ন বিভিন্ন সময়ে পাল্টানো হয়েছে কি কীভাবে ওদিকে রাখা হবে, স্টেটের যারা আছে স্টেট অন্য রাজ্য স্টেট ওদের দেখাশোনা করবে করবে না, বাস চলবে বাসের কী ব্যবস্থা, ট্রেন কেন চলবে না, রিজার্ভেশন নিয়ে একটা শ্রমিকদের একটা অতি কঠিন সময়ের ভিতরে ফেলে দিয়েছিল। তাছাড়া আমাদের নেত্রী যে আছেন 235টি বেশিরও ট্রেন অনুমোদন দিয়েছেন সে রেল দপ্তরকে, সেই শেডিউল পাঠানো হয় তাদের আমন্ত্রণের জন্য। সেখানে 23 মে খবর আসে যে 40টি ট্রেন নিজের পথ হারিয়ে ফেলেছে, মানে যে রেলওয়ে ডিপার্টমেন্ট বিশ্বতে এটা সবথেকে বড় রেলওয়ে নেটওয়ার্ক, সেইখানে কখনো শোনা যায় না যে এখানে হাজার হাজার ট্রেন চলছে কি নিজের ট্রেন একটা পথ হারিয়ে যায়। কিন্তু এই কিছুদিনের মধ্যে এই লকডাউনের ভিতর মধ্যে যখন কয়েকশো ট্রেন মোটে চলছে, তখন আমরা দেখি যে ট্রেনটা বাসি রোড থেকে গোরখপুর যাচ্ছে ওইটা সকালে যখন শ্রমিক উঠেন তখন দেখেন ওনারা লালকোলাতে আসেন। মানে ভাবুন ওইখান বাসি রোড থেকে গোরখপুর হচ্ছে 1700 কিলোমিটার, আর রাউরকেলা থেকে গোরখপুর হচ্ছে আরো 600 কিলোমিটার, আর বোম্বে থেকে রাউরকেলা হচ্ছে আরো 1400 কিলোমিটার। তা কত দূর কীভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তখন বলছেন না এটা আমাদের ডাইভার্টেড রুট। কিন্তু এই ডাইভার্জেন জন্যে, এই আনপ্ল্যান্ড কাগজ না জানাবার জন্যে এই ট্রেনে যে পর্যায়ে শ্রমিক ছিলেন তাদের মধ্যে 80 জন মারা যায়। আমরা দেখি এই আনপ্ল্যান ডিমোনিটাইজেশনের সময় প্রায় 100-এর উপরে লোক মারা যায়। এখনও আমরা দেখছি আনপ্ল্যান লকডাউনের সময় আনপ্ল্যান মুভমেন্টের জন্য সব কিছু লুকিয়ে প্রাণ হারায়। আমরা ওইটাই দেখি যে কাটিয়া স্টেশনে একটা ছোট বাচ্চা নিজের মাকে উঠানোর চেষ্টা করছে যে মারা গেছে, মানে কি একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে যে চিন্তার বাইরে। কিন্তু এখানে কেন্দ্র সরকার না নিজের দোষ মানে রাজ্যের উপরে দায়বদ্ধতা দিচ্ছে। এই ঘটনাকে 80 জন যে মারা গিয়েছেন, এই ঘটনাকে আমাদের বিজেপি সভাপতি বলছেন এটা ছোট্ট বিচ্ছিন্ন ঘটনা বলে জানান, মানে এর থেকে আর দুর্ভাগ্যের কথা কী হবে। যখন নিজেদের হয় কিছু তখন আমাদের বিজেপি সভাপতি কোনো বলতে চান না, আর এটা একটা ছোট ঘটনা বলেই জানান। তাছাড়া আমাদের যে লকডাউনে যখন হয় ডিক্লেয়ার হয় তখন যে আমাদের এখানে যারা ডেলি খাটা মজদুর আছেন কিংবা যারা ডেলি খান যাদের যখন কোনো ক্ষুদ্রাতে না থাকে সেই জন্য খিদেই না থাকে, সেই জন্য আমাদের প্রথমে আমাদের দিদি জানা যে রাজ্যের থেকে যে রেশন দেওয়া হচ্ছে সেটা বিনামূল্যে দেওয়া হবে, তারপরও উনি আরও 5 কেজি করে চাল দেন। যে কোনো লোক আমাদের এই রাজ্যতে যখন খালি পেটে না ঘুমোয়, এখানে কিছু আমাদের প্রায় 762টা বিভিন্ন ডিলার কমপ্লেন এসেছিল যে ওনারা কিছু ঘাপলাতি করছেন, ঘাপলাতি করছেন, সেখানে আমাদের অ্যাকশন নেওয়া হয়। তার মধ্যে 79 জনকে আমরা দেশ সরকার সাসপেন্ড করে আর 45 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মে 2020তে আমরা প্রায় 35% মতো বেনিফিশিয়ারিকে প্রায় 7.79 লক্ষ মেট্রিক টন রেশন পৌঁছে দিয়েছি, সেইটা আমাদের এপ্রিলের 2020 তুলনায় 10.7% বেশি। এখানে আমরা এটাও বলতে চাই যে এখানে আমাদের নেত্রী এটাও মাথায় রেখেছেন যে যাদের রেশন কার্ড নেই তারও যেরকম রেশন পায় চাল পায়
সে জায়গায় উনি প্রায় 60 লক্ষ কুপন বিতরণ করেন বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত থেকে। যেরকম ওনার এখানে কোনো রকমে কোনো লোক খালি খিদে ভোকে না ঘুমোয়। এখানে আমাদের রানাঘাটের একটা যেখানে রাইস মিলে একটা যেখানে দুঃখ কী বলে আপাতকালীন অবস্থার জন্য যেখানে রাইস মিল রাইস স্টোর হয় সেখানে একটা ফেক নিউজ তৈরি করে নিই বিজেপি একটা প্রচার করে কি এখানে আমাদের রাইস চুরি হয়ে থাকছে, কিন্তু ওই প্রচারটাকে সঙ্গে সঙ্গে পুলিশ ফাঁস করে দেয় যেখানে বিজেপি মিথ্যা সাবিত হয়। তারপরে দেখা যায় কি বিজেপির একটা পার্টি অফিসে অনেক যে চুরি করার আসন ধরা পড়ে সেই জায়গাটি হচ্ছে জলপাইগুড়ির বারানহাটে 30 এপ্রিল সেই জায়গাটায় যখন পুলিশ যায় তখন অনেক রাসায়ন ওখান থেকে আমরা পুলিশ উদ্ধার করে। এই দুর্যোগের মধ্যে আমাদের যে পুরুলিয়া জেলা তো পুরুলিয়া বিধানসভায় আমাদের যে তৃণমূল নেতৃত্ব আছেন কিংবা কর্মীরা আছেন তারা সামাজিক দূরত্ব রেখে নিয়ে লোকের কাছে যে বার্তা নিয়ে গেছেন কি করোনা ভাইরাসের ভিতরেও করোনা ভাইরাসের যে সচেতনতা কীরকম বজায় রাখ ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে সেইখানে আমাদের তৃণমূল নেতৃবৃন্দ যে 11টি অঞ্চল আছে বিধানসভার ভিতরে 9টি হচ্ছে পুরুলিয়া 2 নম্বর ব্লকে, 2টি হচ্ছে 2 নম্বর পুরুলিয়া 1 নম্বর ব্লকে, আর আমাদের পুরুলিয়া মিউনিসিপ্যালিটিতে যেখান থেকে আমাদের কাছে খবর এসেছে এখানে অসুবিধা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের নেতৃবৃন্দ পৌঁছেছেন ওইখানে যে রকম সহযোগিতা করার আমরা সহযোগিতা করেছি। আমাদের দিদির নির্দেশ ছিল যে আমরা সবসময় লোকের পাশে দাঁড়িয়ে থাকি। সেই মাধ্যমে একটা ঘটনা বলতে চাই যেখানে আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে একটা টুইটারে বিপ্লব ওচার নামে একটা ব্যক্তি টুইট করে যে ওনার দিদিমা ভাংড়াতে আছেন, ওনার সঙ্গে কেউ নেই, ওনার ঘরে খাবার নেই, উনি তাদের কাছে নম্বরও নেন সব কিছু নেন কিন্তু 5 ঘন্টার পরে ওনারা যখন কোনো সাড়া পান নাই দিদির কাছে খবরটা যায়। দিদি এখানে ব্যবস্থা করেন যে ওনার ঘরে খাদ্য পৌঁছে যায়, ওনার এখানে আর্থিক সাহায্য যেরকম দেওয়া হয়েছে। এছাড়া আমাদের যে যুব সভাপতি আছেন রাজ্য যুব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি এখানে কল্পপুত্র প্রকল্পের মাধ্যমে হাজার হাজার লোককে এখানে রান্না করে খাবারও পৌঁছানো গেছে, যারা খেতে পানে তাদের পুরো আমরা তৃণমূল দল চেষ্টা করেছে। সেইখানে আমরা এখানে কোনো বিজেপি নেতৃবৃন্দকে দেখতে পাই না। আমাদের কাছে খবর সেই সময় এখান থেকে যে জয় বিজেপি এমপি হয়েছেন কিছু মাস আগে 1 বছর হতে যাচ্ছে উনি সেই সময় দিল্লিতে বসে আছেন। তো সে জায়গায় মানুষের কাছে না থেকে নিয়ে অপপ্রচার করে নিয়ে কীরকম চলতে হয় ওটা বিজেপি ভালো করে জানে। একটা উত্তরপ্রদেশে অরিয়াতে একটা যে আমাদের একটা পুরুলিয়ার 7 জনকে আমরা হারিয়ে একটা অ্যাক্সিডেন্টে যেখানে আমাদের 2 নম্বর ব্লকেরও 2 জনে ছিলেন ছড়া দুমদুমি অঞ্চলে, সেখানেও দেখা যায় যখন এই আমাদের যে যারা জাতিটা মারা গেছিলেন তাদের যে যখন বডি পাঠায় বিজেপি সরকার উত্তরপ্রদেশ থেকে তখন ওই বডিদের সঙ্গে একই ট্রাকে আমাদের যে আহত যে আমাদের ছেলেরা ছিল একই ট্রাকে বসে পাঠিয়েছিলেন। যখন ওই যারা আহত ছিলেন তো ওইটা সোশ্যাল মিডিয়াতে ছাড়েন তখন ওইখানে রাজ্য চেঠা আসে আর তারপর ওদিকে আলাদাভাবে গাড়ি করা হয় যেরকম ওনারা গন্তব্য তক পৌঁছে। সেখানে আমরা সতকার যে পরিবার আছে সেখানে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওনাদের যেরকম কোনো সমস্যা না হয় আমাদের এখানে থেকে সরকার থেকেও আমরা আর্থিক সাহায্য করা হয়েছে। সেই
সময় কিন্তু বিজেপি সরকার বিজেপি যারা এখানে নেতৃবৃন্দ কি করেছেন খালি রাজনীতি করেছেন রাজনীতি করেছেন কি এটা তৃণমূল সরকারের জন্য হয়েছে কিন্তু এটা কখনো বললেন না অ্যাক্সিডেন্টটা হয়েছে ইউপিতে যেটা বিজেপি সরকার বিজেপি সরকার একটা ট্রাকের মধ্যে মৃতদেহ আর আহত আমাদের শ্রমিকদের পাঠিয়েছেন এটা বহুতই অন্যায়ের কথা এটা যেখানে হলো করোনা ভাইরাসের নিয়ে আমি বললাম যে ক্ষতি হয়েছে ১৬টা